আমি মনে করি যে ডাক্তার মাহফুজুর রহমানের একটি উক্তি আছে, পথ দেখায় কেউ কেউ পথ চলে অনেকে। আপনারা জানেন কিনা আমি জানি না, ডাক্তার মাহফুজুর রহমান সাহেব যখন এটিএন বাংলা আনে তখন কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না। উনি ওনার গার্মেন্টস ব্যবসা অফ করে দিয়ে এটিএন বাংলার পিছনে লগ্নি করেছেন। আজকের অনুষ্ঠানেও শুনেছেন যে উনি মানে 3 কোটি টাকার উপরে সিনেমা তো লঞ্চ দিয়েছেন। উনি আসলে একটা সংস্কৃতি প্রেমী মানুষ। আজকে হয়তো আপনাদের এই ঢুকাটার ব্যাপারে এই ব্যাপারটা আমি বলবো যে কোনো প্রতিষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠানে স্পন্সর করেন তার একটা ডায়াগ্রাম থাকে, কিন্তু এই যে বাইরে এসে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এটাও তো আপনারা পাচ্ছেন। এই যে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এই উসিলায় তো একটা জিনিস পাচ্ছেন। তো সো দ্যাট আমার মনে হয় যে উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ, উনি পথ দেখা যান আর বাকিরা পথ চলেন, আল্লাহ ওনাকে যেন নেখায়। গান নিয়ে অনেক আলোচনা আছে, এই গানের ব্যাপারে আপনি কি ভাবে দেখেন? দেখেন এইটাও আমি মনে করি কি যে আরেকটা সংস্কৃতি প্রেমীর উদাহরণ। আপনি যখন ব্যবসায়ী থাকবেন আপনারা সবাই বলবে ব্যবসায়ী, আর এই যে আপনারা আমরা অভিনয় করি আপনারা মিডিয়ায় কভারেজ দেন, যারা সঙ্গীত শিল্পী যারা অভিনয় শিল্পী, এই যে অভিনয় জগতের সঙ্গে থাকা, ওনার গানটা হচ্ছে আপনাদের থাকার একটা উসিলা। তার মধ্যে সারাক্ষণ ব্যবসা নিয়েই চিন্তা করতো, এই উসিলাটা দিয়েই উনি সবার কাছে থাকতে চান। এখন এই কিছুদিন আগে বলছে যে আমি এখন যদি আপনাকে আক্রমণ করি, কিছুদিন আগে বলছে সাংবাদিক যারা আছে তাদেরকে অত পাশ হইতে হবে, তাদেরকে সাংবাদিকতা হয়, কিন্তু আমি তো মনে করি স্বশিক্ষায় শিক্ষিত অনেক সাংবাদিক অনেক ইউটিউব কন্টেইনার যারা অনেক ভালো কাজ করতে পারে। সো দ্যাট কার কি হয় কি হয় না ওই আলোচনায় যাওয়ার চেয়ে প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত, ব্যাকিং দেওয়া উচিত, প্রোভাইড করা উচিত। যদি সে সাংবাদিক হয় তাকে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত, অভিনেতা হলে ব্যাকিং দেওয়া উচিত, গায়ক গায়িক হলে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত। আপনি এখন আপনার হাতে হচ্ছে আধুনিক যুগ, রিমোট কন্ট্রোলটা আপনার হাতে, আপনার কাছে যদি মনে হয় ওনার গান শুনবেন না, আপনি যে হচ্ছে গিয়ে মেহেদী হাসান একটা শুনেন, কিন্তু যারা ওনার ভক্ত আছে তারা তো ওনার গান শুনবে। সো দ্যাট এটা ভুল কিছু না, ঠিক আছে, থ্যাংক ইউ।